নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী। সূর্যোদয়ের সময় নগরীর কুমারপাড়ায় আওয়ামী লীগ মহানগর কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নিয়ে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পুলিশ সুপার সাইফুর রহমান সহ রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। সকালে নগরীর সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, বিভিন্ন সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে দিনটি। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাতের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সহ মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মহানগর সভাপতি জাহাঙ্গীর হোসেন, সকালে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন, সেনিয়াবাদ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও দলীয় নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শহীদ আব্দুল রফ সেনিয়াবাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। সিলেটে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট, জেলা ও মহানগর ইউনিট কমান্ড, পরে একে একে সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে যশোরের সর্বস্তরের মানুষ। বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, এরপর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে চট্টগ্রামের সকল প্রশাসন জাতির পিতার প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানান। চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম মহানগর আওয়ামী সহ প্রেস ক্লাব, দোয়া ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচি পালন করছে। জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, দোয়া, শোক র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদোস আলী চৌধুরী সহ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সকাল 8টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 15 আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন। আমরা হীরা মাইটিভি।